হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো গায়ত্রীজ ব্লগ, আর আমি আজকে তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আমার এই নতুন ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে সকাল 7টা, তো আমি সকাল 7টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালে উঠেই মুখ চোখ ধুয়ে বাইরের যে বাসি কাজ টাজগুলো থাকে সেগুলো করা হয়ে গেছে আমার। তো এখন দেখো ঘরে এসেছি, ঘরটা আজকে একটু পরিষ্কার করব ভাবলাম। তো উপরের মানে অনেকদিন ধরে পরিষ্কার করব ভাবি কিন্তু করা হয় না, ঝুলটুল পড়েছিলো সেগুলো আমি সব পরিষ্কার করেছি। আমি ওগুলো তোমাদের সঙ্গে দেখাতে পারিনি কারণ ভীষণ তাড়াহুড়োই করেছি। তো এখন বিছানাটা গুছিয়ে বেড কভারটা পাল্টে নিলাম, মানে ওটা কাচবো জন্য। আর এখন দেখো বালিশের কভারগুলোও খুলে নিচ্ছি, এগুলোও কাচবো কারণ নোংরা হয়েছে। তো এখন দেখো আমি সব বিছানা চাদর টাদর পাল্টে নিয়েছি এখন ভালো করে পেতে নিয়ে। তো তারপর ঘর টরগুলো ওপর থেকে সব ঝুলটুলগুলো ঝেড়ে নিয়েছি, ওগুলো সব নিচে পড়ে আছে। ঘরটা ভালো করে ঝাড় দিতে লাগবে, মুছতে লাগবে। তো এখন দেখো ক্যাথা ফ্যাথা সব গুছিয়ে রাখছি। আর অনেক দিনই হয়ে গেল আমি তোমাদের সঙ্গে কোনো ডেইলি ব্লগ শেয়ার করি না, তো তাই আজকে ভাবলাম যে চলো আজকে তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। তো এখন দেখো আমি আমার ড্রেসিং টেবিলটা গোছাচ্ছি। তো ড্রেসিং টেবিলটা আমার কী হয় বলো তো, গোছালেও গোছানো থাকে না, একটা জিনিস টানতে আর একটা জিনিস পড়ে যায়। তো সে তো ও ভাবলাম আজকে একটু ঠিকঠাক করি, মানে প্রত্যেক দিনই করি কিন্তু ঠিকঠাক থাকে না। আজকে একটু ভালো করে করছিলাম, আর দেখো প্রচণ্ড ধুলো পড়েছিল, দু একদিন ধরে বাড়িতেও ছিলাম না সেই জন্য পরিষ্কারও ঠিকঠাকভাবে করা হয়নি, আর শরীরটাও তো ভালো ছিল না সেই জন্য আরও মানে ভালো করে সব পরিষ্কার করা হয়নি। এখন সব আমি শোকেস আলমারি এসব কিছু মুছে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো, তারপরে বাইরে গিয়ে কাপড় চোপড় কাচাকাচি করে তারপরে আমি মানে সকালের খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্না বাড়া সব জোগাড় যন্ত্র করব। আর আমার শোকেসটায় কী হয়েছে বলো তো, তো তোমরাও নিশ্চয়ই দেখতেই পাচ্ছ সব আঠাগুলো গলে গলে পড়েছে। দেখো সব রডগুলোর সাইডে কী যে সমস্যা না, মুছতে গেলেও আঠায় মানে কেমন জানি আটকে ধরে আর দেখতেও কেমন বাজে লাগে। দেখো তো আমার বিয়ের সময় এই শোকেস আলমারি সব কিছু এগুলো দেওয়া হয়েছিল আমার বাবার বাড়ি থেকে। তো দেখো জিনিসগুলো একদমই ভালো হয়নি, মানে এগুলো তো ওদের দোষ না, এগুলো দোকানদারের দোষ। তো এখানে দেখো আমার শোকেস মোছা কমপ্লিট, তো এখন আমি আলমারিটা মুছে নিচ্ছি। আর আমার এই আলমারির প্রিন্টটাও জানো তো আমি দোকানে না অন্য একটা মানে প্রিন্ট পছন্দ করে এসেছিলাম, অন্য একটা করতে বলেছিলাম। তো তখন তো বিয়েবাড়ির সিজন ছিল, তাড়াহুড়োই ওরা এই প্রিন্টটা দিয়ে আমাকে বলছে যে এটা ভালো লাগবে এই সেই। তো তখন বিয়ের সময় আর কী করব, এটাই নিয়েছি। তো এখন দেখো সব জামাকাপড়গুলো যেগুলো কাচতে লাগবে আমি সব বেছে বেছে নিচ্ছি, আর যেগুলো কাচতে লাগবে না সেগুলো আলাদা করে রাখছি। তো অনেকগুলোই কাপড় চোপড় আমার জড়ো হয়েছে, আজকে আমার কাচতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক দিন ধরেই সব মানে জড়ো করে রেখেছিলাম, আর আমার এটাই অভ্যাস মানে কাপড় চোপড় জড়ো করে রাখি। তো অল্প স্বল্প হয়ে কাছাকাছি করলে অতটাও চাপ পড়ে না, কিন্তু আলসামি করে করি না। এখন দেখো সোফাটা পরিষ্কার করে নিচ্ছি, সোফাটায় তো আরও বিশেষ করে মানে ধুলো পড়লে বারে বেশি বোঝা যায় কারণ কালো, তো কালো জিনিসের উপর মানে সাদা কিছু পড়লে বেশি ফুটে ওঠে। তো এখন দেখো আমি সোফাটা ভালো করে মুছে নিচ্ছি। আর সোফাটা কী বলো তো, একটু মানে একটু যদি দাগ ভরে সেই দাগটা মানে স্পষ্টভাবে বোঝা যায়। তো দেখো সোফাটা পরিষ্কার রাখতে গেলে আমার খুব কষ্ট করতে হয়। আর দেখো পেপারটাও প্রায় ছিঁড়ে ছিঁড়ে গেছে, এটার একটা কভার কিনতে লাগবে। তো এখন দেখো আমার সব মোছা টোছা কমপ্লিট, এখন আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, ঝাড় দেওয়ার পরে সব কাপড় চোপড় কাচবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আরেকটা কথা, আজকে যে কাপড় কাচা মানে আর বাকি সব কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, খুবই খারাপ লাগছে আমারও কারণ আজকে খুবই কাজের চাপ ছিল, তাড়াহুড়ো ছিল, আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ সেই জন্য আমাকে নিজেই মানে আমার একা হাতে সব কিছু করতে লাগছিলো, সেই জন্য আমার আর সম্ভব হয়ে ওঠেনি কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা। তো এখন আমি দেখো ঝাড়টার দিয়ে সব কিছু করে নেবো কাপড় চোপড় কাছাকাছি। তো এখন দেখো একদম বিকেলবেলা চলে আসলাম, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো মানে আমি খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের সামনে আসতে পারিনি, বললে আমি প্রচণ্ড কাজের চাপ ছিল। ঘুম থেকে উঠে দেখি দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তারপরে দেখো সন্ধেবেলা আমি এখন সব কাপড় চোপড় যেগুলো কেচে দিয়েছিলাম ওই সেই কাপড় চোপড়গুলো তখন দুপুরবেলা সব এনে ঢিপ করে রেখেছিলাম সোফার ওপর। তো এখন দেখো সব কিছু গুছিয়ে রাখছি, না হলে সব কাপড় চোপড়গুলো কুচিমুচি হয়ে যাবে। তো এই সব কাপড়গুলো যেগুলো আলমারিতে রাখার আলমারিতে রাখবো, আর যেটা আলনায় রাখার আলনাটাও আমার অগোছালো হয়ে আছে, আলনাটাও গোছাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তোমরা হয়তো ভাবতে পারো যে ডেইলি ব্লগ শেয়ার করবে বললো, কিন্তু মানে মাঝখানে অনেক কিছুই দেখানো হলো না, তো সেই জন্য তোমাদেরকে আমি আগেই সরি বলে নিচ্ছি। এর পরের দিন যখন আমি তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করব অবশ্যই সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আমারও খুব খারাপ লাগছে যে আমি সব কিছু তোমাদেরকে দেখাতে পারি না। তো এখন দেখো আমি সব কাপড় চোপড় আর বিছানার চাদরটা আমি গুছিয়ে আলমারিতে রেখে দেবো। তো এখন দেখো আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি। তো আলনাটাতেও দেখো সব জামাকাপড় ঢিপ হয়ে আছে, সেদিন ঠ্যাঙাপাড়া থেকে এসেছি, সেই জামাকাপড়গুলো গোছানো হয়নি, এসে খুলে রেখে দিয়েছিলাম। তো ওগুলোই এখন সব কিছু ঠিকঠাক করে রাখবো। আর আলনাটা দেখো, আমার এই আলনাটা গোছানো মানে গোছাতে ইচ্ছা করে, কিন্তু মাঝে মাঝে রাগও উঠে যায়, কারণ আমার বর আমি গোছাবো আর 5 মিনিট পরে এসেই একটা জিনিস টানবে তো 10টা জিনিস ফেলবে, তো সেই জন্য আমার আর ভালো লাগে না। তো কি করব, ঘর অগোছালো থাকলেও দেখতে ভালো লাগে না, তো সেই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এখানে একটা ঘটনা ঘটবে যেটা আমি গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে ভিডিও করতে করতেই ফট করে যে কোনো মুহূর্তে কারেন্টটা চলে যাবে, মানে ভিডিওর মধ্যেই আছে। আর এই মানে সারা রাত্রি লাইন আসবে না, সারা রাত্রি বললেও ভুল, মানে অনেক রাত্রে লাইন এসেছিলো, তখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, সেই জন্য আর কিছু পরে শেয়ার করা হয় না। তো সেই মানে কারেন্ট ছিল না, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য আর রাত্রির আর পরে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, খাওয়া দাওয়া বা মানে আরও কিছু। তো সেই জন্য ভিডিওটা আমাকে এই পর্যন্তই শেষ করতে লাগলো। আর মাঝখানেই দেখবে হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে, মানে সব ভিডিও করতে করতে আমিও অবাক হয়ে গেছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। তো তারপরে আর কিছু করার থাকে না আমার, একদম পরের দিন সকালে তোমাদের সঙ্গে দেখা করতে হয় আমাকে। তো এই যে দেখো কারেন্ট চলে গেছে, আমি চলে আসলাম আবার পরের দিন সকালে। তো তোমরা তো কালকে দেখেছিলে যে সন্ধেবেলা ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছিলো, তারপরে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে আর লাইন টাইন আসেনি, আমি আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর রাত্রে অনেক রাত্রে লাইট এসেছিলো, তখন মানে ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে গেছিলাম। তো ভেবেছিলাম যে সকালে উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, তো চলে আসলাম সকালে উঠে আবার। তো ভাবছি ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকে আসছি, আজকের মতো টাটা।